এই কোরআনটাকে মসজিদ মাদ্রাসা থেকে বের করে তাকের ভিতর থেকে গিলাপের ভিতর থেকে বের করে সংসদে নিয়ে যাও, আইন বানায়া দেশে কায়েম করে দাও, এই দেশে আবার ওমরের যুগের মতো শান্তি ফিরে আসবে। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি এ কিতাব নাজিল করেছি ও প্রিয় নবী, এ কিতাব দিয়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। এই কথাগুলো আল্লাহ তাআলা এমন সময় বলেছিলেন, এটা গতকালকে আর গত পরশু বলেন নাই, বলেছেন 1400 বছর আগে, যখন সমাজের সব মানুষগুলো অন্ধকারে ডুবেছিল, ঠিক না? এমন যুগে আল্লাহ কথাগুলো বলছেন, যে যুগের নামটাই ছিল অন্ধকার যুগ। তাম দুনিয়ার সব মানুষ, শিক্ষিত অশিক্ষিত, কবি সাংবাদিক বুদ্ধিজীবী কলামিস্ট, সব মানুষ মিলে রাসূলের আগমনের যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। তমসার যুগ, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, যে যুগের মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বের লেশ মাত্র ছিল না, ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ খাইত, বাবার সামনে তার যুবতী মেয়েটাকে দিনে দুপুরে ধর্ষণ করত, হায়নার দল ইজ্জত লুটে নিত, ওই বাবা বিচার পাওয়া দূরের কথা, বিচার ছাওয়ার জায়গাটাও ছিল না, কারণ যেই নেতার কাছে বিচারের জন্য যাবে সেও তো আরেকজন ধর্ষক, যাবেটা কই? তিনটা W ছিল তাদের জীবনের সাথে জড়িত, ওমেন, ওয়ার এন্ড ওয়াইন, মদ খাওয়া সবাই মিলে, এটা কোনো ব্যাপার না, কেউ মাইন্ডই করতো না। আমাদের দেশে দোকানগুলোতে রাস্তার মোড়ে মোড়ে যত দোকান আছে, ফ্রিজ যেই দোকানে আছে, কোল্ড ড্রিঙ্কস, সেভেন আপ, ফান্তা, মজু, জুস, ওইসব দোকানের মাঝে অ্যাভেলেবেল আছে না নাই? ঠিক জাহিলিয়াতের যুগে বাবার সামনে ছেলে সেভেন আপ খায়, ছেলের সামনে বাবা সেভেন আপ খায়, এটা যেমন আমরা মাইন্ড করি না, তারা সবাই মদ পান করত, কেউ মাইন্ড। একটা যুবতী মেয়ের ইজ্জত হরণ করে নিয়ে যাবে সবাই মিলে, এটাতে কোনো মাইন্ডের কিচ্ছু নাই, মেয়েদের ইজ্জতের নিরাপত্তা নাই। মানুষগুলো এত নিচে নেমেছিল, তারা চুরি এবং ডাকাতি এ দুটাকেও পেশা বলতো, পেশা। আপনি কি করেন? আমি মাছ ধরি, আমি জেলে। ও আপনি? আমি কামার। আপনি? আমি কৃষক। আপনি? আমি চোর। আপনি? আমি ডাকাত। মানে চোর এবং ডাকাত এই পরিচয় দিলে লজ্জা পাবে না, লজ্জার কিছুই না, চুরি ডাকাতিও পেশা। কথায় কথায় অস্ত্রের জঞ্জনানি, ওয়াইন, ওমেন এন্ড ওয়ার, যুদ্ধ, মানুষ মানুষকে হত্যা করবে, ওম্মা, যে যত বেশি মারবে সে তত বীর পুরুষ, মানুষ মারবে এটা কোনো ব্যাপার নাকি, কথায় কথায় যুদ্ধ, ও কাজ মেলায় কার ওট আগে পানি পান করবে তা নিয়ে ঝগড়া লেগে যুদ্ধ চলেছে বছরের পর বছর, কোন কোন ঐতিহাসিক বলেন 70 বছর পর্যন্ত একটা যুদ্ধের লংজিভিটি ছিল, শুরু করছে দাদা শেষ করেছে নাতি, মানুষ মারা গেছে হাজার হাজার। কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার বাড়ির সামনে গাছ থাকলে, গাছ যদি না থাকতো এরকম খুঁটা গাড়াইয়া ওই খুঁটার মাঝে তলোয়ার ঝুলাইয়া কবিতা লিখে দিত, আমার দাদার হাতে খুন হয়েছে মোট 230 জন, যার হাতে খুন হয়েছে যত বেশি তার সম্মান ছিল তত। যেটা আমরা কল্পনা করতে পারবো না, আপনি যদি খুনও করেন আর আপনারে কেউ খুনি বলে আপনি খুশি হবেন? কথা বলেন না কেন ভাইয়েরা?
আপনি যদি চুরিও করেন আপনার একটু চোর বললে খুশি হবেন, ডাকাতরে ডাকাত বললে খুশি হবে, কিন্তু সে নিজে পরিচিত আমি ডাকাত, নিজে পরিচয় যদি আমি চোর আমি খুনি, কবিতা লিখে দিত মোট কতজন খুন হয়েছে, কাটবার কার বাড়িতে এক মাসে কত গ্যালন মদ পান হয় তা নিয়েছিল একটু কবিতা, কবিতার প্রতিপাদ্য ছিল নারীর দেহের সৌন্দর্য, মদ খাওয়ার ব্যাপারগুলো, হত্যার ব্যাপারগুলো, তাদের মাঝে সেরা কবি ছিল ইমরুল কায়েস, তার কবিতা কাবার গিলাপের সাথে সোনালি হরফ দিয়ে লিখে ঝুলাত, ইমরুল কায়েসের কবিতা আপনারা অনেকে পড়েছেন, এখানে অনেক বড় বড় আলেমরা আছেন, তার প্রেমিকার নাম ছিল ওনাইজা, তার কবিতার মাঝে তার প্রেমিকার দেহের কোন অঙ্গ কত সুন্দর ছিল সাবজেক্ট, যেগুলো পড়লে ভদ্রলোকের বমি আসবে ঠিক কিনা, কিন্তু তারা এই কবিতাটাই কাবার গিলাপের সাথে জুলাইত, মেয়ে হয়ে জন্ম নিয়েছে এটাই তার অপরাধ, তা নিজের মেয়েকে বাবা জীবিত অবস্থায় নিজ হাতে মাটিতে চাপা দিয়ে দিত, অন্তরে সামান্য মায়া জন্ম নিত, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়া তারপর বাজারে বিক্রি করে দিত দাস বানায়া, মায়ের ইজ্জত নিত, মায়ের গলার চেইন খুলে নিত, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন, টাকা পয়সা সব নিত, সুন্দরী হলে ধর্ষণটা করত, পরে তার কোলে যে বাচ্চাটা আছে এটা শনিয়া বাজারে বিক্রি করত, ওই ছিল জাহিলিয়াতের যুগ, জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সন্তানের নিরাপত্তা নাই, কিচ্ছু নাই, ওই কঠিন টাইমে আল্লাহ কয় আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়ে আলোর পথ দেখাইয়া দে, জাহিলিয়াতের সেই যুগে মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমেছে যার নিচে নামার আর কোন জায়গাই ছিল না, এ কোরআন আসার কিছুদিন পরে পরিবর্তন কাকে বলে, বিশ্ব নবীর এন্তেকালের আগে তিনি ঘোষণা করে দিলেন খাইরুল কুরুনি করনি, তোমরা সবাই মিলে যেটার নাম জাহিলিয়া দিয়েছ, আমি নবী ঘোষণা করে যাই আমার যোগ পৃথিবীর সেরা যোগ হয়ে গেছে, খাইরুল কুরুনি করনি, আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ, 180 ডিগ্রি উল্টে গেছে, মানুষগুলো এত ভালো হয়েছে এখন তারা মানুষের খাবার কেড়ে নেয় না, বরং নিজে না খাইয়া এখন মানুষরে খাওয়াইয়া দেয়, এমন পরিবর্তন হয়েছে, ইয়ার মুখের যুদ্ধের দিকে তাকাও মুসলমান দেখতে পাবেন, পানি পান করে নাই শহীদ হয়ে গেছে, অন্য বাইকে পানি পান করতে দিয়েছে, যুদ্ধের মাঠে আহত মুজাহিদ পানি পানি বলে চিৎকার দিচ্ছে, এই মাইকের আওয়াজ একটু বাড়াই দাও তো, আর শোনো ভাই এই যে এই হরনটা আমার কান বরাবর দাও আমার দিকে, আর আওয়াজ একটু বাড়াই দাও, যুদ্ধের ময়দানে মুজাহিদ পানি পানি বলে চিৎকার দিচ্ছে, যিনি পানি পান করাবেন তিনি পানি নিয়ে হাতের মাঝে গ্লাসে পানি ঢেলে দিলেন, পান করার জন্য মুখের কাছে নেয়ার পরে আরেকজন পানি বলে চিৎকার দিচ্ছে, কানে আওয়াজ আসলো, ওই গ্লাসটা ফিরাইয়া দিয়া মুজাহিদ কয় আমার ভাইয়ের কাছে আগে যাও, হয়তো তার পিপাসা আমার চেয়েও বেশি, এইভাবে তিনজন, কোন কোন ইতিহাসবিদ বলেন সাতজন, নিজে পানি পান করে নাই অন্যকে প্রাধান্য দিছে, ওই সাকিয়ে মা যিনি পানি বন্টনকারী সর্বশেষ ব্যক্তির কাছে পৌঁছার আগে সে শহীদ,
ওই পানি টানিয়া পরের জনের কাছে আসছে, আয়েশা দেখে সেও শহীদ। এর পরের জনের কাছে ফিরে গিয়ে দেখে সেও শহীদ হয়ে গেছে, নিজে পানিও পান করে নাই, অন্যকে প্রাধান্য দিছে। এক সময় যারা মানুষের জান কেড়ে নিত, এখন অন্যকে বাঁচাইতে যায় নিজের জানটাও দিয়ে দেয়। পরিবর্তন কাকে বলে? একদিন এশারের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘোষণা করলেন, আমার কাছে একজন মেহমান এসেছে, রাতের বেলায় খাবার নেই, আমি তাকে খাওয়াতে পারিনি, তোমরা কেউ আসো নাকি আমার মেহমানকে একটু রাতে খাবার খাওয়াবে? সাহাবাগণ চুপ। হযরত আবু তালহা নামে একজন সাহাবী আছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের স্বামী। আনাসের বাবার নাম মালিক, কিন্তু তার মা আনাসকে সহ বিধবা হওয়ার পরে আবু তালহাকে বিয়ে করেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের স্বামী আবু তালহা হাত তোলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে অনুমতি পাইলে আমি সাথে নিতে চাই। বিশ্বনবী মুস্কি হাসি দিয়া বলেন, আবু তালহা, আমি তো সেই ঘোষণাই দিয়েছি, নিতে চাইলে মেহমানকে নেও, মেহমানদারি করাও। তৎকালীন যুগে তো আর আজকের মতো মোবাইল ছিল না যে ঘরে কি খাবার আছে আগে একটু বউরে ফোন কইরা জিগায় লই। মেহমান নিয়ে বাড়িতে হাজির, রাসূলের মেহমান দেখে আবু তালহার স্ত্রীর নাম ছিল উম্মু সুলাইম। কি নাম? হযরত উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, রাসূলের মেহমান ঘরে এনেছেন, ঘরে তো খাবার নাই, এখন কি হবে? শুধুমাত্র বাচ্চাদের জন্য কিছু খাবার আছে, আর কোনো খাবার নাই। আবু তালহা জবাব দেন, বাচ্চাদেরকে না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও, তুমি উপাস থেকো, আমি উপাস থাকবো, বাচ্চারা উপাস থাকুক, সবটা মেহমানকে খাওয়াইয়া দেও। বুদ্ধিমতী স্ত্রী আবার বলেন, বুঝলাম, মেহমানের প্লেটে খাবার দিলে মেহমান যদি বেঁকে বসে বায়না ধরে আপনিও খান, তাহলে আপনি সব খাইলে কারোই পেট পুরবে না, এখন কি হবে? আবু তালহা বলে, টেনশনের কারণ নেই, সবটা খাবার মেহমানের প্লেটে দিও, মেহমানের সামনে দেওয়ার পরে আমি মেহমানকে আগ বাড়াইয়া বলবো বাতিতে তেল কম, অনুমতি দিলে একটু নিবাতে চাই, মেহমান নিশ্চয় অনুমতি দেবে, তখন বাতিটা নিবাইয়া আমি বলবো আমার প্লেট কই গো, আমার প্লেটটাও দাও, তখন একটা খালি প্লেট আমার হাতে ধরাইয়া দিও। আমার প্লেট খালি, অন্ধকারের কারণে মেহমান বুঝবে না আমি যে খাই নাই, সে জানবেও না, পেট পরে খেয়ে পেট পুরে খেয়ে নেবে। স্বামী স্ত্রী পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নিলেন, মেহমানকে সবটা খানা খাইয়ে দিলেন, নিজে উপোস, স্ত্রী উপোস, সন্তান উপোস, পুরা পরিবার না খাইয়ে আছে। সকালবেলায় মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেলেন, হযরত আবু তালহাকে দেখে বিশ্বনবী বলে, আবু তালহা, মেহমানের সাথে এমন কি আচরণ করেছ, তোমার প্রশংসা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ তাআলা প্রশংসা করে বলেন তারা এমন ভালো হয়ে গেছে, পেটে ক্ষুধা আছে, অন্যকে এখন খাওয়াইয়া দেয়, নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে শিখেছে, এখন তারা আর পরে ধন চুরি করে না, ডাকাতি করে না, মানুষ ঠকায় না,
এখন নিজে দিতে শিখেছে। এবার আপনি বলুন তো, ওই চরিত্র যদি কারো ভিতরে থাকে, কোন সমাজে থাকে, ওই সমাজে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ হবে কিনা? দরজা খুলে ঘুমাবে, চুরি হবে না, শান্তি আসবে সমাজে। এসেছিল তখন সমাজের সব মানুষ আল্লাহর কোরআনের কাছে ফিরে গেছে। যখন এই কোরআনকে তারা শুধু তেলাওয়াতের কিতাব বানায় নাই, কোরআনের যে আয়াত যখন নাজিল হয়েছে সাথে সাথে মানছে, সাথে 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 আমলের বাহিরে একটা আয়াত রাখে নাই। আমি বলছিলাম মদ আরব দেশের মানুষের ছিল সবচেয়ে বেশি প্রিয় জিনিস, মদ ছাড়া তাদের দিন যাবে এটা তারা ভাবতেও পারত না। যেমন আপনারা আমার সামনে যারা আছেন, আজকে সকাল থেকে পর্যন্ত পানি খান নাই এমন কে কে আছেন একটু হাত তোলা যান তো দেখি, একজনও নাই। ঠিক আরব দেশের অবস্থা ছিল, দিনে মদ খায় নাই এমন লোক এরকম সমাজে পাওয়া ছিল খুব কঠিন, লাখের মাঝে দিয়ে। কিন্তু আল্লাহ তাআলা এক পর্যায়ে গিয়ে মদ হারাম করে দিলেন। যখন মদ হারামের আয়াত নাজিল হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী আল্লাহর নবী পাঠালেন, মদ হারাম এই আয়াত ঘোষণা করে দাও। সাহাবাই কেরাম মক্কার মদিনার গলিতে গলিতে চললেন, আওয়াজ করে করে বলতে থাকলেন, মদ হারাম মদ হারাম। ওই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনাচ্ছেন। ইসলামের ইতিহাস পড়ে দেখুন পাওয়া যায়, ওই অবস্থা যাদের হাতে মদের বোতল ছিল, গ্লাস ছিল, ঘরের মাঝে মদের মটকা ছিল, তারা ফেলে দিয়েছে, মটকা ভেঙে ফেলেছে। যারা মদ পান করেছে এখন মাত্র কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে গালার ভিতর আঙ্গুল দিয়ে বমি করে ফেলেছে। তারপর থেকে আর সাহাবারা একজন মদ পান করে নেই।